না না নিয়ে যান, সমস্যা নাই, নেন। ঘরে নিয়ে যাও। এই যে হলো কালকুইটা নিয়ে আসছে রুটি বানানোর জন্য, রুটি পিঠা আর কি বানাইছে। কি হয়েছে কেমনে? মাংস করছে পাশে যে পাবি, মাংস করছে তো আসতেছে, ফোন দিছিল আইতেছে। এগুলো হলো নিয়ে আসছিলাম, চালতে পারি না একে। এখানে হলো আজকে রান্না করা হবে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা আছে। এটা কি মাংস? খাসি, গরু তো কদিন ধরে প্রতিদিনই খাওয়া হয়েছে, একদিন খালি রান্না করি নাই কোরবানির পরে। এই যে রান্না করতে আসে বসছি, আজকে একটু তাড়াতাড়ি আসছি কারণ লতাও আসতেছে, পিঠা বানালে ঝামেলা নয়। আর আজকে হলো রুটি পিঠা বানাবো। আর হচ্ছে এখানে হলো লতার জামাই হলো বিয়ে দাওয়াত আছে, কি করেন? মাংস রান্না করে পিঠা বানাই হালাই কি বাবা? টাকাই মাত্র মিথ্যা বলেছি, টাকা বাড়তি নাই, তুমি দোকান থেকে নিয়ে আসো যাও। এই যে টাকা, এই যে দাও, আমার কাছে 20 টাকা বাড়তি আসলো, আর দিয়েছি খাওয়া। দেখছি আমি করে রাখছি তো, কাটা বড় কি না, বড় নাই তো আমি তো ভিডিও করতে পারি না, আদি আর এই যে ভিডিও করতে পারে না তো। মাংস মশলা দাম মাথায় দিব, জাল কমাই দিয়ে, জাল মরিচের পাখি একটু কম দিই, কাঁচামরিচ দিয়ে দিই বেশি করে। ক্লাস মানে শেষ, ঠিক আছে। দাঁড়াও, টাকা নিয়ে যাইবে না, দাঁড়াও আদা রসুন কম নে, আদা রসুন দিতে মন নাই দেখছো? এই যে আমি তো একদিন এমন করছিলাম ওই দেশে, আদা রসুন বাটা দিতে ভুল লেগেছে, যেটা মাংসতে মেন। আজকে শুরু আমার পেঁয়াজটা কাটতে হয়েছে, 8 টাকা কেটে গেল, কাজ করতে যাই আজকে শুরু থেকে। রসুন এটা ভিতরে, আমার ওষুধ খাইনি, আমার ওষুধ দেখে মনে পড়লো। আমার এই যে কাঁঠাল, এই যে এক রোয়া কাঁঠাল খেয়ে এখন ভালো লাগতেছে না। কিনে আইসো কি? কিনে আইসো না, 20 টাকা দিছি না, এতগুলো আনছো কে? 20 টাকা দেয় সব আনছো, থাক খাও গো যাও। খাওয়া মজা, হ্যাঁ
যদি আমি ঝাল মা তুমি চাল না প্লাটে তে তুমি বাক পানি আটা বাবু আমার মা দাও একটু মা তুমি ভাঙবা আদিয়ান আজকে লই চুল কাটাই আনবো নে ওই দোকান খোলে নি আল্লাহ ইয়া করলো এককালে তেল মাখতে যাইয়া দিছে মাথায় দিয়া তো তাই না ওই মাছে কাটা না খাইতে পারো ও হুদাই করে মাছ খেয়ে ভাঙ্গা লোক তারপর বসো 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 এই দেখো মানে ওয়াইটারাই করতেছে যে তেল দিয়া হাতে আঠা ভরেনি বসো বসে লোক এই যা দিয়ান মানে ততটা নরমও না আবার একবারে শক্তও না মিডিয়াম আছে আগে তো কাঁঠাল ভাঙলে মানে আমি আয়সা যখন দেখছি এই বাড়িতে অনেক মানুষ ছিল একটা কাঁঠাল ভাঙলে একটা বাংলা একসাথে সবাই খাইতো ওই সময় আবার দাদাই অনেক কাঁঠাল পছন্দ করতো আব্বাও অনেক কাঁঠাল পছন্দ করতো দাদিও মানে যারা কাঁঠাল পছন্দ করে তারাই নাই তারপরে মিয়াবাই মিয়াবাই তো কয় ঘরে যাম আরাম খাম মুসকান খাইবা শক্ত রে শক্ত আল্লাহ গাছ হয়ে গেছে গা আদিয়ান নাও খাও ও এখন আর খাইবই না সকালে নুড়ি ছিল ওই যে ইয়ে কি জানি সকালে নাস্তা লো নুডলস তুমি একটা খাও মুসকান খাও খাও মুসকান খাওয়াই দে ভিডিও দেখতেছে ভিডিও করতেছে ভিডিও দেখতেছে কেন না আমি তো তাই ঘরেই থাকবো না তো বেরি সরাও গাছ হয়ে গেছে মানে কি কাঁঠাল যদি গাছ অনেকদিন বেশি থাকা হয় তাহলে গাছ হয়ে যায় গা গাছে কেমন জানি একটু গন্ধ হইতেছে বসো বসো আমি খাওয়াই লতা রয় যে প্রথমে যে কার বাইতে ঠিক আছে কাঁঠাল ছোট ছোট কাঁঠাল কিন্না খাইছে না আর লাগবো না এই যে প্লেট আছে খান মুসকান গেছে তুই হ্যাঁ
দেখে কি ভয় পায়, আর আদিয়ান ছাগল নিয়ে বয়ে থাকে গলা ধরে কুলে ঘুরে আওয়াটে রাতের টা খাইতে যাইতেছো, দেখা হয় দেখা হয় ভয় পাইছো তুমি? এই যে তেলা পোকা দেখলে ভয় পাও, ছাগল দেখলে ভয় পাও, বিড়াল দেখলে ভয় পাও, আর পোলা পানে বিড়াল ছাগলে দেখলে আরো ধরতে যায় ভয় পায়। এই দেখেন এর কাছে যাও, ওই ছাগলের কাছে যা, আয় আসে 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 ওই আসে ওই আসে, তুই বানতে পারবি তো দাদির কাছে দে। রাত্রে থেকে বৃষ্টি সকাল যে ফসল ছিল জানে করতে সকাল সকাল হলো বৃষ্টি নামছে অনেক, বৃষ্টি আইব আরো